গণতন্ত্র মঞ্চ যে নেতৃবৃন্দ যারা আছে জীবনে আপোষ করার কোনো ইতিহাস নাই, মধ্য হলে মরব, স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরাবো, মধ্য হলে মরব, লড়াই করে মরব, এই লড়াই গরিব মানুষের, এই লড়াই জিততে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াই জিততে হবে, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই জিততে হবে। আসলে অবস্থা খুব খারাপ, বেসামাল, এখন বিছানা থেকে উঠতে পারছে না, গণতন্ত্র মঞ্চ নিয়ে দুঃস্বপ্ন দেখতেছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, তারা আজকে বিদেশিদের হাতে পায়ে ধরতেছে তাদের সাথে নির্বাচনে নিয়ে আসার জন্য। আমরা গণতন্ত্র মঞ্চ করেছি বেইমানি, বিশ্বাসঘাতকতা করে। এই সরকারের অধীনে যারা ক্ষমতায় নির্বাচনে যাবে তাদেরকে ক্ষমা করা হবে না। আইয়ুব গেছে যেখানে, তোমরা যাবে সেখানে। আইয়ুব গেছে যেখানে, ইয়া গেছে যেখানে, ইয়া গেছে যেখানে, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই সামনে আছে, জোর লড়াই সামনে আছে, জোর লড়াই, সব জনতার ঐক্য চাই, সামনে আছে জোর লড়াই, সামনে আছে জোর লড়াই। বন্ধুরা আমার, সাথীরা আমার, এই লড়াই ভাত কামড়ের, এই লড়াই আমাদের জিততে হবে। একদলীয় শাসনে আমরা বিশ্বাস করি না, শুধু সরকার বদল নয়, শাসন ব্যবস্থা বদল করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা জনগণের, সরকারকে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এই আওয়ামী লীগ ক্ষমতা বাড়লে সবাইকে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ পাবে। আমরা সাত দলীয় গণতন্ত্র মন্ত্র শুধু সাত দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত সব রাজনৈতিক দলকে, যারা আন্দোলন করছে সবাইকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে রাজগতে গণবিক্ষোভ, গণবিস্ফোরণ করিয়ে এই স্বৈরাচারকে বদল করাতে হবে। আমার বক্তব্য বাড়াবো না, এরপরে আজকের সভার সভাপতি সাবেক ডাকসুর ভিপি গণতন্ত্র অন্যতম নেতা মাহমুদুর রান্না বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে বলছি, পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, কলে কারখানায়, সংস্থায়, প্রতিষ্ঠানে, সর্বত্র ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য, আন্দোলনের জন্য কমিটি করে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন, গণতন্ত্র মঞ্চে সংগ্রাম পরিষদ গড়ে তুলুন। আমার বক্তব্য এখানে শেষ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।